ডিএর দাবিতে 116 দিন ধরে জারি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের অবস্থান বিক্ষোভ। হকের দাবি না মেলায় একাধিকবার সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন তারা। তাদের দাবি, যতদিন না তাদের হকের দাবি পূরণ হচ্ছে বিক্ষোভ জারি থাকবে। অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে পেন ডাউন নিয়ে নোটিফিকেশনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। রাজ্য সরকারের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের বিরুদ্ধেও কিন্তু তারা আজকে 1:30 থেকে 2 অর্থাৎ টিফিন টাইমে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। এই যে রাজ্য সরকারি দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তরগুলোকে পেন ডাউন কোনো সংগঠন ডাকেনি, এটা মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত চাল, মন্তব্য আন্দোলনকারীদের। আর পেন ডাউন কোনো কর্মসূচি কোনো সংগঠন ডাকেনি, এটা মাননীয়ার মস্তিষ্ক প্রসূত একটা চাল, যাতে উনি আগামী দিনে বলতে পারেন যে আমরা এই পেন ডাউনটা অসফল করতে পেরেছি। তা আমরা কোনো সংগঠনই পেন ডাউন ডাকেনি, আর ওনার এই নোটিফিকেশনের বিরুদ্ধে আজকে আমাদের টিফিন টাইমে সব রকম সরকারি দপ্তরে বিক্ষোভ প্রদর্শন চলবে। প্রসঙ্গত, রবিবারই পেন ডাউনের রাষ্ট্রান্তি করার নির্দেশিকা জারি করেছে নবান্ন। এমনকি নবান্নের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অফিসের কাজের সময় কোনো কর্মসূচি করা যাবে না, টিফিনের আধ ঘন্টা সময়েও কোনো মিটিং মিছিলে যোগ দেওয়া যাবে না। নবান্নের এই নির্দেশিকাকেও মান্যতা দিতে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের দাবি, টিফিনের সময় তারা কী করবেন তা সম্পূর্ণ ব্যক্তিগত, সেটা মাননীয়ার দেখার বিষয় নয়। আমাদের টিফিন আওয়ার্সে আমরা কি করব না করব সেটা তো ওনার দেখার কথা নয়, ওনার কাজটা টাইম মতন হচ্ছে কি হচ্ছে না সেটা তো ওনাকে দেখতে হবে। আমরা টিফিন আওয়ার্সে মিটিং করি, মিছিল করি, জমায়েত করি, যাই করি না সেটা হচ্ছে আমার নিজের অধিকার। এবং স্পষ্টতই যে এই নোটিফিকেশন তারা কখনোই মানবেন না, কারণ তাদের টিফিন টাইমে তারা কি করবেন তারাই ঠিক করবেন। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।